সোনালি আকাশে রূপালি পাটখড়ি এখন আর ফেলনা নয়, অযত্ন অবহেলায় একসময় পাটখড়ি জ্বালানি আর ঘরের বেড়ার কাজে ব্যবহৃত হলো, সময়ের সাথে সাথে পাটখড়ির ব্যবহার বেড়েছে বহুমাত্রিক। দেশে উন্নত মানের হার্ডবোর্ড কাগজের মন্ড ছাড়াও বর্তমানে পাটখড়ি থেকে উৎপন্ন ছাই বিদেশে রপ্তানি হচ্ছে, অপার সম্ভাবনায় পাটখড়ি মাদারীপুরের কৃষকের আশার আলো জাগিয়ে তুলছে। এ মৌসুমে পাটের ফলন কিছুটা কম হলেও পাটখড়ির দাম পেয়ে বেজায় খুশি চাষিরা। এখান থেকে পাটখড়ি এখন যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়, তাই পাটকাঠি পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের রাজুরের কৃষকরা। পাটখড়ি এখন আর শুধু জ্বালানি নয়, কৃষকদের কাছে পাটখড়ি নিয়ে উপজেলার চাষিরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আসলে আমরা জানি যে এই পাটখড়িগুলাই পানের ভরে দেয়, কিন্তু এখনে জানা যাচ্ছে যে বিভিন্ন আপনার কোম্পানিতে এই খড়িগুলো দিয়া পাটেক্সের কাজ করে বা বিল্ডিংয়ের জন্য কালি বিভিন্ন ধরনের কালি এগুলো তৈরি হয় শুনতেছি আমরা, কিন্তু আসলে বাস্তবে দেখি নেই। কিন্তু আসলে এরকম একটা যদি কোম্পানি কেউ খুলতো এলাকায়, হয়তো এলাকার জনগণ এই পাট চাষটা করিয়া হয়তো বেশি একটা লাভবান হইতো। আমাদের এই অঞ্চলে পাটের হিউজ পরিমাণ চাষাবাদ আছে, যার কারণে আমাদের অনেক পাটখড়ি হয়। তো এই পাটখড়িগুলা সঠিক মূল্যায়ন হয় না বা সঠিক কাজে ব্যবহার হয় না, বেশিরভাগই জ্বালানি কাজে ব্যবহার হয় আর নষ্ট হয়ে যায়। কিছু কিছু লোক আছে যারা হচ্ছে আমরা এগুলি প্রসেস করে পানের বড় দিই, তাতে আমাদের খুব একটা লাভবানে আমরা থাকি না। এখানে আমরা বিভিন্ন জায়গায় শুনি যে কিছু ফ্যাক্টরি আছে যারা হচ্ছে এগুলি ভালো মানের কাজে ব্যবহৃত হয়, তাতে এই দামটাও ভালো পাওয়া যায় বা ব্যবসা করলে লাভবানটাও বেশি হওয়া যায়। এখন যদি আমরা ওরকম একটা লাইন পেতাম যে এই পাটখড়িগুলো কোথাও দিতে পারি কোনো ফ্যাক্টরি নেয়, অথবা আমাদের এখানে যদি এলাকা ভিত্তিক একটা ফ্যাক্টরি হতো, তাহলে হয়তো আমাদের এলাকা যারা কৃষক আছে বা ছোটোখাটো খড়ির ব্যবসা। অধিদপ্তরের তথ্য মতে জানা যায়, পাটখড়ির ছাই থেকে তৈরি চারকলের নানা ব্যবহারিক বিষয়ে চীন সহ বিভিন্ন দেশে পাটখড়ি পুড়িয়ে পাওয়া কার্বন থেকে আতশবাজি, কার্বন পেপার, প্রিন্টার ও ফটোকপিয়ারের কালি, মোবাইলের ব্যাটারি, ফেসওয়াশের উপকরণ ও প্রসাধন পণ্য, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ঔষধ, জীবন রক্ষাকারী ঔষধ, দাঁত পরিষ্কারের ঔষধ ও সার সহ নানা পণ্য তৈরি হচ্ছে। বর্তমানে দেশে অত্যন্ত 30টি চারকল কারখানা রয়েছে। ফরিদপুর, জামালপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, রাজবাড়ী ও গাজীপুর জেলায় এসব কারখানা রয়েছে। রাজুর উপজেলার অনেকেই গ্রাম ঘুরে ঘুরে পাটখড়ি কিনে তারা বিভিন্ন মেলেও পানের বরজে বিক্রয় করে, যার ফলে নতুন করে মাদারীপুরের রাজুরে চারকল তৈরির মিল স্থাপনের দাবি উঠেছে। পাটখড়ির ছাই থেকে চারকল উৎপাদন ও রপ্তানির দাবি এখানকার পাট চাষিদের। রাজুরে যদি একটি চারকল তৈরির মিল স্থাপন করা হয়, তাহলে চাষিরা আরো বেশি লাভবান হবে। ওই পাটখড়ি ছাইয়ের মেল হয় তাহলে আমাদের সুবিধা হয়, না হলে আমাদের এই যে জনগণ আছে এরা ন্যূনতম মূল্য পাইতেছে না পাটখড়ি। মহিলাদের পরিষ্কার করি, পরিষ্কার করে তারপর হলো বরিশাল, ঝালকাঠি এসব জায়গায় আর কি বিক্রি করি। আচ্ছা, আমরা এই মালটা গ্রামে যাই, গ্রাম থেকে কিনে আনি, কিনে আনিয়া এটা মহিলাকে দিয়ে বাসাই, বাসাইয়ে দুটো সাইজ করি। সাইজ করার পরে এটা আমরা আবার আরেকটু সাইজ করি নিজেরা, সাইজ করে এটা আমরা বরিশালে বিক্রি করি টাউন হিসেবে। জালুকড়ি, পিরেজপুর, এবার আমুয়া, এবার আপনার ওদিকে নামা অঞ্চলে বিক্রি করি, বরিশাল, এবার আপনার টর্কি, বাটাজোর বিভিন্ন জায়গায় বিক্রি করি। বিক্রি করি অনেক আল্লাহর রহমতে খুব শান্তিতে রাখছে আল্লাহ। সাতক্ষীরা, রাজবাড়ী, খুলনা এই সমস্ত অঞ্চলে আমরা যাই, মানে নাকি শুনছি আমরা মেলে নিয়ে ব্যবহার করি। আমরা ঘুরে গেছি 20 টাকা, 30 টাকা করে দেয় কুড়ি হিসেবে। আমার মতো অনেক অনেক মহিলারাই বাসাই দিই, ব্যবসা করে যারা যারা তাদের ঘুরে গেছে, কিন্তু এটি করিকে অনেক মহিলাই ভালো আছে, আমার ফ্যামিলিতে আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমরা শুনছি যে পাটখড়ির ছাই দিয়া কম্পিউটার কালি তৈরি হয় এবং বিদেশে রপ্তানি হয়, তা আমরা যাহাতে মাদারীপুরের বাসী কৃষক যাতে বাঁচতে পারে, ন্যায্য মূল্য পায় পাটখড়ির, আমাদের অত্র এলাকায় একটা পাটখড়ির একটা ছাইয়ের মিল করে দেওয়া হোক। আমরা এই করে দিলাম নইয়া, তারপরে আমরা বেশি বেশি 60-70-80 টাকা, 100-200 টাকা এমন করে দিয়েছি। আমরা পাট এবং পাটের খড়ি ভালো দামে বিক্রি করতেছি,
এবং এইগুলি বিক্রি করে আমরা খুব ভালো আছি। বিভিন্ন এলাকার পাইকাররা এসা পানের বরের জন্য, তাতে ওই ফলের জন্য জিঙ্গা তরুই এগুলি ফলের জন্য পাটখড়ি বিভিন্ন এলাকায় কিনে নিয়ে যায়। এখন বর্তমানে একটা জিনিস দেখা গেছে যে আগের তুলনায় পাট কাঠির চাহিদা অনেক বেড়েছে, কারণ এই পাট কাঠিগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউজে বর্তমানে যুক্ত হয়েছে। যেমন এখান পাট কাঠি থেকে চারকোল, পাট কাঠি থেকে পার্টেক্সের বিভিন্ন সামগ্রী, কম্পিউটারের কালি বা প্রসাধনী সামগ্রী, বিভিন্ন ব্যবহার বাড়াতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এগুলো বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ হয়ে চলে যাচ্ছে। তো আমাদের এই মাদারীপুর এলাকায় যদি পাট কাঠি সংক্রান্ত একটা শিল্প গড়ে তোলা যায়, তাহলে এই কাঁচামাল ব্যবহার করে একদিকে যেমন দেশের অর্থনৈতিক সমৃদ্ধ করা সম্ভব, এবং এই পাট কাঠির একটা ভালো দাম পেলে পাট উৎপাদনেও কৃষকরা অনেকটা সহযোগিতা পেত এবং তারা লাভবান হতো বলে আমি মনে করি। মাদারীপুর জেলায় 35,103 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে এবছর। প্রায় 500 কোটি টাকার পাট এবার আমার চাষি ভাইরা বিক্রি করতে পেরেছেন। এতদিন আমরা জানতাম যে আসলে পাটের খড়ি যেটা সেটি ব্যবহৃত হতো শুধুমাত্র বেড়া এবং জ্বালানি হিসাবে। পরবর্তীতে এটি বিভিন্ন ধরনের বোর্ড, পাটকেল বোর্ড, আমাদের পার্টেক্স বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয়েছে। আমরা আমাদের কৃষিকাজে যেটি ব্যবহৃত হয় সেটি হলো পানের বরজ হিসেবে ব্যবহৃত হয়, বিভিন্ন সবজি উৎপাদনে ব্যবহৃত হয়। কিন্তু ইদানিংকালে জানা গেছে যে পাটের যে ছাই সেটিও অনেক মূল্যবান। এটি কম্পিউটারের বিভিন্ন কালি, বিশেষ করে প্রিন্টারের কালি ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে। এ ধরনের যে ছাই রপ্তানি হয় এটি আসলে নতুন। যদি আমাদের মাদারীপুরে এরকম ধরনের ছাই উৎপাদনের জন্য কোনো ফ্যাক্টরি তৈরি হতো, তাহলে আমাদের মাদারীপুরে যে এই যে বিরাট সম্ভাবনা পাওয়ায় যে আমাদের পাট খড়ি এটি ব্যবহৃত হতো এবং আমাদের চাষি ভাইরা এখান থেকে অনেক লাভবান হতো পাট খড়ি বিক্রি করে। আরেকটি হলো যে এইটি যদি রপ্তানি হয় তাহলে আমাদের চাষি ভাইরা অনেক লাভবান হতো। সাথে সাথে Thank you.